হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং আজকে কথা বলবো বাংলার সিনেমার ইতিহাসে প্রচণ্ড পরিমাণে বাস তৈরি করা সিনেমা, যেগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে আলোচনা আলোচনা হয়েছিল, প্রচুর পরিমাণে পোস্টার বেরিয়েছিল, প্রচুর পরিমাণে সিনেমাটা নিয়ে প্রমোশন হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেইভাবে সিনেমাটা বক্স অফিসে একদমই বাজি মারতে পারেনি। মানে বক্স অফিসে বলা যেতে পারে খুব বড় ফ্লপ বা বাজেট একদমই রিকভার করতে পারেনি, এরকম কিছু সিনেমা রয়েছে। তো এরকম বহু সিনেমা রয়েছে, তার মধ্যে থেকে আমি টপ 10 বেছেছি এবং সেগুলো নিতান্তই আমার চয়েস, এবার তোমাদের সঙ্গে সেগুলো নাও মিলতে পারে, কিন্তু আমার চোখে এগুলো বক্স অফিসে খুব বড় ফ্লপ, আরো বেটার কিছু করতে পারতো, কারণ এগুলো নিয়ে লোকের এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সেগুলো একেবারেই ফুলফিল করতে পারিনি কোনো সিনেমা খারাপ হওয়ার জন্য আর কোনোটা ভালো প্রমোশন না পাওয়ার জন্য। তো এরকমই 10টা সিনেমার নাম বলবো। তো একদম প্রথমে যে সিনেমাটার নাম বলবো, সেই সিনেমাটার নাম হচ্ছে কবির, যেটা দেবের সিনেমা। এবং এই সিনেমাটা মানে প্রচন্ড হাইপ ক্রিয়েট করেছিল, কারণ প্রথম থেকে পোস্টার লুক এমনই ছিল, লোকে ভেবেছিল একটা বিরাট মার্কেটের অ্যাকশন কোনো মুভি হতে চলেছে, কারণ প্রথম থেকে প্রমোশনটা সেইভাবে করা হয়েছিল, যেভাবে দেবের মোশন পোস্টার বার করা হয়েছিল, রুক্মিণীর মোশন পোস্টার যেভাবে বার করেছিল, যেরকম মানে বিজিএম ছিল, লোকে ভেবেছিল এটা পুরো সেই কোনো একটা কপ এজেন্টের মতো কোনো একটা ক্যারেক্টার হবে, বিরাট অ্যাকশন কোনো একটা মুভি, মানে একেবারে হার্ডকোর কমার্শিয়াল মুভি হবে। কিন্তু সিনেমাটা কিন্তু খুব ভালো সিনেমা, ব্যক্তিগতভাবে আমার মনে হয় সিনেমাটা খুবই ভালো, কিন্তু একটু অন্যরকম সিনেমা, এটা সমস্ত দর্শকের জন্য আমার নয় বলেই মনে হয়েছিল। কারণ যারা একেবারে মানে পাতি কমার্শিয়াল সিনেমা দেখে তাদের কিন্তু অনেকেরই কবির ভালো লাগেনি, কারণ তারা অনেক আসেনি হলে গেছিল একটা বিরাট অ্যাকশন সিনেমা দেখতে গেছে, সেটা তো এই সিনেমাটা নয়। তো ওই কারণে কি হয়েছে, সিনেমাটা নিয়ে লোকের যে এক্সপেকটেশনটা ছিল অনেকটা কমে গেছিল, তো যে কারণে একটা নির্দিষ্ট পরিমাণ দর্শকের সিনেমাটা ভালো লেগেছিল এবং রিভিউ হলেও সিনেমাটা প্রশংসিতই হয়েছিল, কিন্তু বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স কিন্তু করতে পারেনি যতটা ডিজার্ভ করে। যেখানে টনিকের মতো ফ্যামিলিরা এত ভালো বিজনেস করছে, সেখানে কিন্তু কবির কিন্তু প্রথম কথা শো কম পেয়েছিল, প্লাস মানে সিনেমাটা অতটাও আলোচনা হয়নি যতটা হওয়ার দরকার ছিল বলে। তো এটা কিন্তু একটা টলিউডের খুব বড় ফ্লপ সিনেমা, যেটা নিয়ে লোকের আশা অনেক ছিল কিন্তু ফুলফিল করতে পারেনি। এরপর যে সিনেমাটার কথা বলবো, সেটা একটা হিট সিনেমার সিকুয়েল ছিল, প্রচন্ড পরিমাণে আলোচনা হয়েছিল যখন ট্রেলার টিজার গান এসেছিল, কিন্তু সিনেমাটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সিনেমাটার নাম হচ্ছে অমানুষ 2। ইয়েস, অমানুষ 2 সিনেমাটা নিয়ে প্রচন্ড পরিমাণে আলোচনা হয়েছিল, কারণ অমানুষ ব্লকবাস্টার হিট সিনেমা ছিল একটা, প্লাস বলা হচ্ছিল এই সিনেমাটি সোহমের একটা কামব্যাক হবে, কিন্তু একদমই সিনেমাটা মানে আপ টু দ্য মার্ক হয়নি। মানে খুবই ভালো হয়েছে সিনেমাটা, হয়েছিল পারফরমেন্সও বেশ ভালো, কিন্তু স্টোরিটা সেই মানে মজবুত ব্যাপারটা না থাকার জন্য লোকে হলে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে বোর ফিল করেছিল, অনেকেই হল থেকে বেরিয়ে পড়েছিল সোম পারফরমেন্স তো ভালো করেছে কিন্তু সিনেমাটা খুব বোরিং, পুরো সিনেমাটা অনেকেই শেষ করে না দেখেই বেরিয়ে গেছিল। কিন্তু আমার কিন্তু মোটামুটি খারাপ লাগেনি, কিন্তু বক্স অফিসে একদমই খারাপ বিজনেস করেছিল, মানে অমানুষ যেরকম লেভেলের কালেকশন করেছিল অমানুষ 2 তার ধারে কাছেই পৌঁছতে পারেনি, পয়লা বৈশাখের মতো দিনে রিলিজ করা সত্ত্বেও সিনেমাটা একদমই খারাপ রেসপন্স করেছিল। তো এটা কিন্তু টলিউডের অন্যতম একটা বিগেস্ট ফ্লপ বা ডিজাস্টার বলা যেতেই পারে, এটা ছিল আমার বক্তব্য। এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো, নাম্বার 8, সিনেমাটা রিসেন্ট রিলিজ হয়েছে, সিনেমাটার নাম হচ্ছে বাজি। বাজির কথা কেন বলছি, বাজি অনেকেই বলবে যেহেতু কোভিড সিচুয়েশনে এসেছে, গোলন্দাজের সঙ্গে রিলিজ করেছে তাই ফ্লপ হয়েছে, সেটা শুধু না, আমার মনে হয় সিনেমাটা রিমেক হওয়ার কারণেও, যেহেতু অরিজিনালটা অনেকে দেখে নিয়েছিল, সিনেমাটা অনেক লোকই দেখেনি, মানে বাংলাদেশের মতো জায়গায় যেখানে চিত্রের একটা ফ্যান ফলোয়িং, সেখানে কিন্তু দর্শক সংখ্যা একদমই কম ছিল, তার মানে হচ্ছে মানে লোকে রিমেক বলে এখন সিনেমাটাকে গুরুত্ব দেয়নি, যে কারণে প্রায় 2.5 কোটি বাজেটের একটা সিনেমা 1 কোটিও কিন্তু রিকভার করতে পারেনি, মানে মোটামুটি কাছাকাছি পৌঁছেছে। তো এটা কিন্তু মানে জিতের মতো এখানে স্টার্টআপ রয়েছে, সিনেমাটা মিনিমাম 1.5 কোটি 2 কোটিতে আমার মনে হয় পৌঁছানো উচিত ছিল, কিন্তু সবসময় ভাগ্য সবার সঙ্গে যায় না, তো সেই হিসেবে বাজির সঙ্গেও যায়নি, যে কারণে বাজি বক্স অফিসে কিন্তু একটা বড় ফ্লপই হয়েছে। এবং এটা নিয়ে হয়তো অনেকের মানে অনেক জিত ফ্যানরা হয়তো আমাকে ডিসলাইক দেবে, কিন্তু এটা ফ্যাক্ট যে আমি নিজেও খুব দুঃখী যেটা ফ্লপ করেছে, কিন্তু এটা ঠিক যে মানে টলিউডের বিগেস্ট ফ্লপগুলোর মধ্যে বাজিকে অবশ্যই রাখতে হবে, কোভিড সিচুয়েশন হয়েছে এটা মেনেও, কারণ আরো বেশি সিনেমাটা বাজেট ডিজার্ভ করে বলে আমার ব্যক্তিগত মনে হয়, কারণ FIR এর মতো সিনেমা যখন বাজির কাছাকাছি কমাচ্ছে এটা অন্য ধারার সিনেমা হয়, সেখানে তো প্রশ্ন ওঠে। তারপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেই সিনেমাটা ভালো সিনেমা হয়েছিল, কিন্তু ওই একই শো কম পাওয়ার জন্য এই সিনেমাটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছিল, সিনেমাটার নাম হচ্ছে পাসওয়ার্ড। এটা নিয়ে বিরাট পরিমাণে আলোচনা হয়েছিল, কিন্তু ভালো সিনেমা হওয়া সত্ত্বেও মানে হল সংখ্যা খুব কম পাওয়ার জন্য, এছাড়া বিভিন্ন সিনেমার সঙ্গে ক্লাসিক সিনেমাটা বড় ফ্লপ হয়েছিল, বাজেট প্রায় 2.5 কোটি ছিল কিন্তু কমিয়েছিল মোটামুটি লিমিটের মধ্যেই, কিন্তু সেই হিসেবে যেটা বক্স অফিস মানে যে প্রভাব ফেলা উচিত ছিল একদমই ফেলতে পারেনি, কারণটা হচ্ছে একই, সবাই মানে একদম ম্যাসি কমার্শিয়াল মুভি ভেবে গেছিল, কিন্তু সিনেমাটা একটু অন্য ধারার সিনেমা, সব দর্শকের জন্য নয়, তো সেই হিসেবে পাসওয়ার্ড লিমিটেড দর্শক দেখেছিল, মানে সেকেন্ড উইক থার্ড উইক থেকে সব দর্শক এই সিনেমাটা কিন্তু দেখেনি, তো যে কারণে এটাও কিন্তু বক্স অফিসে ফ্লপ ডিক্লেয়ার করা হয়েছিল। তারপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেই সিনেমাটাও নিয়ে প্রচুর আলোচনা ছিল কিন্তু একদমই চলেনি, সিনেমাটার নাম হচ্ছে আশিকি, যেটাতে অভিনয় করেছিল অঙ্কুশ এবং
নুসরত ফারিয়া, এবং এটা তখন বলা ছিল যে ইন্দো বাংলাদেশের সব থেকে বড় একটা প্রজেক্ট, কারণ অঙ্কুশে তখন ইন্দো বাংলাদেশ কিছু সিনেমা হিট হয়েছিল, তো এটা নিয়েও লোকের এক্সপেকটেশন প্রচুর ছিল, গান হিট ছিল, কিন্তু বক্স অফিসে সিনেমাটা দুই বাংলাতেই একেবারে মুক্ত উড়ে পড়ে, কারণ সিনেমাটা অ্যাকশন ভালো মানের হলো, সিনেমাটা স্টোরি অনেকের ভালো লাগেনি, ডাইরেকশন খুবই পাতি লেগেছিল লোকের, তো যে কারণে সিনেমাটা বক্স অফিসে একেবারে মুক্ত উড়ে পড়েছিল। এবং অঙ্কুশের ক্যারিয়ারের অন্যতম বিগেস্ট ফ্লপ হচ্ছে আশিকি, ভালো হিট গান থাকা সত্ত্বেও, ভালো পারফরমেন্স হওয়া সত্ত্বেও সিনেমাটা একদমই লোকে নেয়নি। এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটা জিতের সিনেমা ইন্সপেক্টর নটিকে, এটাও কিন্তু বক্স অফিসে একেবারে ডিজাস্টার হয়েছিল, কারণ এটা নিয়েও প্রচুর আলোচনা হয়েছিল পোস্টার আসার পর, জিত আবার যেহেতু পুলিশের পার্ট করছিল এবং এটা একটা পাঞ্জাবি সিনেমা রিমেক ছিল, কিন্তু বক্স অফিসে একদমই মুক্ত উড়ে পড়েছিল, কারণ সিনেমাটা প্রবলভাবে সমালোচিত হয়েছিল। এবং এই সিনেমাটা আমার নিজের ব্যক্তিগতভাবে পছন্দ নয়, তো যে কারণে ট্রেলার হিট হওয়া সত্ত্বেও, টিজার হিট হওয়া সত্ত্বেও, গান ব্লকবাস্টার হিট হওয়া সত্ত্বেও সিনেমাটা লোকে একদমই দেখেনি, যে কারণে কিন্তু ইন্সপেক্টর নটিকে জিতের ক্যারিয়ারের অন্যতম একটা বিগেস্ট ফ্লপ সিনেমা বলে ধরা হয়ে থাকে। এরপর যে সিনেমাটা কথা বলবো, এগেন এটা জিতেরই সিনেমা, এই সিনেমাটার নাম হচ্ছে পাওয়ার। এটা তো জিত পুলিশের প্লে করেছিল বলে লোকের একটা প্রচুর এক্সপেকটেশন তৈরি হয়েছিল, এবং জিতের এখানে পারফরমেন্স ভালোই ছিল, সিনেমাটা মেসেজ এন্টারটেইনমেন্ট হিসেবে ঠিকই ছিল, কিন্তু এটাও একটা সিনেমার রিমেক হওয়ার জন্য লোকে অনেক অরিজিনালটা অনেকবার দেখে ফেলার জন্য, এই সিনেমাটাও বাজির মতো এই সিনেমাটাও লোকে দেখতে যায়নি, যে কারণে পাওয়ার কিন্তু একটা বিরাট বিগ বাজেট মুভি হওয়া সত্ত্বেও এবং জিতের একটা বিরাট পারিশ্রমিক এই সিনেমায় ছিল, তো তারপরও ফ্লপ হয়ে যাওয়ার পরে জিতের সঙ্গে এসবিএফ এর সম্পর্কই নষ্ট হয়ে গেছিল একটা টাইমে, এখন আবার হয়তো জোড়া লাগতেও পারে, কিন্তু এসবিএফ এর সঙ্গে জিতের সম্পর্ক খারাপ হয় এটা বড় কারণ হচ্ছে পাওয়ার, কারণ এত বড় ফ্লপ হয়ে যাওয়ার পরে এসবিএফ ও জিতের সঙ্গে চুক্তি করতে চাইছিল না, তো এটাও কিন্তু বক্স অফিসে একটা ফ্লপ সিনেমা। এরপর যে সিনেমাটা কথা বলবো এটা একটু পুরনো, সিনেমাটার নাম হচ্ছে রাজকুমার, এবং এটা আমি রিভিউ করেছিলাম, পারলে একবার দেখবেন, আমরা গ্যারেন্টি দিচ্ছি হাসতে হাসতে আমাদের পেট ফেটে যাবে, প্রতিভ খাজা একটা সিনেমা, এবং এই সিনেমাটা পোস্টার এসেছিল প্রচন্ড পরিমাণে আলোচনা হয়েছিল, আমি তখন ছোট ছিলাম কিন্তু দেখতাম, এই সিনেমাটা নিয়ে বিরাট পরিমাণে ক্রেজ তৈরি করা হয়েছিল, বলা হয়েছিল যে প্রসেনজিতের কেরিয়ারে সব থেকে ভয়ানক সিনেমা, বিগ বাজেট মুভি, কিন্তু একদমই বক্স অফিসে ধেরিয়ে পড়েছিল, কারণ একেবারে মুম্বাদার জঘন্য অভিনয়ের জন্য, পুরো টিমেরই অত্যন্ত খাজা পারফরমেন্সের জন্য, স্টোরির কোনো দম না থাকার জন্য সিনেমাটা ডিজাস্টার অফ দ্য ডিজাস্টার ঘোষণা করা হয়েছিল, মানে বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বেশি ডিজাস্টার হওয়া সিনেমা হচ্ছে এটাই, 1 লাখ হয়তো সম্ভবত কমাতে পারেনি সিনেমাটা, এতটাই বড় ফ্লপ ছিল, এটা মুম্বাদার কেরিয়ারে বলাতে পারে অন্যতম বড় একটা কলঙ্ক হচ্ছে এই সিনেমাটা, এছাড়াও আরো অনেক ফ্লপ ছিল, কিন্তু এটা মুম্বাদার কেরিয়ারের বিগেস্ট হিট বলে আমার মনে হয়। এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা বাংলার সেই সময় সব থেকে বড় সিনেমায় ধরা হয়েছিল, কিন্তু এটাও রিমেক হওয়ার জন্য বক্স অফিসে মুক্ত হতে পারে, সিনেমাটা হচ্ছে যোদ্ধা, কিন্তু এটাকে খুব ভালোভাবে কিন্তু রিমেকটা করা হয়েছিল, এই ধরনের সিনেমাকে রিমেক করাটা একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা রাজ চক্রবর্তী নিয়েছিল, এবং বাংলার বুকে কিন্তু সিনেমাটা আমি বলবো ওয়েল ডাইরেক্টেড মুভি ছিল, কারণ এই ধরনের ভিএফএক্স বাংলা তখন দেখা যায়নি, কিন্তু একদিকে প্রবল সমালোচিত হওয়ার জন্য, মানে যেহেতু রিমেক সেই হিসেবে প্রবল সমালোচিত হওয়ার জন্য লোকে আর হলে যাওয়ার রিস্ক একদমই নেয়নি টাকা খরচ করে, তো যে কারণে এত বিগ বাজেটের একটা মুভি যেটা বাংলার অন্যতম বিগেস্ট মুভির মধ্যে ধরা হয়ে থাকে বাজেটের দিক দিয়ে, সেটা কিন্তু বক্স অফিসে একদমই প্রভাব ফেলতে পারেনি, এবং এটা টলিউডের ইতিহাসের অন্যতম বড় একটা ডিজাস্টার হচ্ছে যোদ্ধা। এটা শুনতে খারাপ লাগলো, দেবের কেরিয়ারের সব থেকে বড় ফ্লপ সিনেমার নাম হচ্ছে যোদ্ধা। লাস্ট যে সিনেমাটার কথা বলবো, এই সিনেমাটা হচ্ছে এমন একটা সিনেমার রিমেক ছিল যেটা ব্লকবাস্টার হিট ছিল, মিনিস্টার ফাটাকেস্টো এমএলএ ফাটাকেস্টো রিমেক ছিল, মানে রিমেক নয় সরি সিকুয়েল ছিল, এবং ফার্স্ট পার্ট ব্লকবাস্টার হিট ছিল, কিন্তু মিনিস্টার ফাটাকেস্টো টু সেইভাবে প্রমোশন না পাওয়ার জন্য, সেইভাবে সিনেমাটা নিয়ে লোকের মধ্যে হাইপ না থাকার কারণে সিনেমাটা কিন্তু বক্স অফিসে একদমই হিট করতে পারেনি, যে কারণে প্রায় 2.5 কোটি বাজেটের সিনেমা মোটামুটি 1 কোটির কাছাকাছি কামিয়েছিল, যেটা কিন্তু ওই সময় মানে অ্যাভারেজ সিনেমা প্রায় 6-7 কোটি কামাতো, তো সেখানে দিয়ে কিন্তু সিনেমাটা অনেকই কম কামিয়েছিল, এবং এই সিনেমার পর থেকেই ফ্লপ হওয়ার পর থেকেই মিঠুন চক্রবর্তী কমার্শিয়াল সিনেমা থেকে একটু দূরে সরে যায় বাংলা সিনেমার ক্ষেত্রে, মানে নিজে হিরো যেগুলো সেগুলো থেকে একটু দূরে মানে দূরে সরে যায়, একটু অন্য ধরনের সিনেমা শুরু করে, তার অন্যতম কারণ ছিল এই সিনেমাটা ডিজাস্টার হওয়া, এবং এটা কিন্তু বক্স অফিসে একদমই ম্যাজিক ক্রিয়েট করতে পারেনি, খুব তাড়াতাড়ি হল থেকে উঠে গেছিল। তো এইগুলো ছিল আমার লিস্ট টপ 10, তোমাদের আরও কি কি সিনেমা যদি মাথায় থাকে যেগুলো আমি হয়তো ভুলে গেছি, তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো, যেগুলো খুব আলোচনা হয়েছিল কিন্তু চলেনি, সব নাম তো আমারও মনে নেই, তো তোমরাও কিছু নাম আমাকে কমেন্ট করে বলো, আমি অবশ্যই দেখবো। তো এটাই বলা ছিল, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না, এরকমই টয়লেট সংক্রান্ত একটু তথ্য সম্পন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই অ্যান্ড নমস্কার।